ইতিহাসে এমন অনেক মহাযোদ্ধার কাহিনী শোনা যায় যারা নিজেদের বীরত্ব, কৌশল ও নির্ভীক ভাবনার কারণে নিজেদের নাম ইতিহাসের অমরত্বের পাতায় লিখে রাখেন। নেপোলিয়ন বোনাপার্ট সেই রকমই একজন যোদ্ধা, যিনি কখনো হার মানেননি। নেপোলিয়ন বোনাপার্টের উচ্চতা কম ছিল, তাই তাকে লিটিল কর্পোরাল বলা হতো, কিন্তু তার আত্মবিশ্বাসের কাছে হার মানতে হয়েছে বড় বড় সাম্রাজ্যের শাসকদের। তিনি নিজেকে উঁচুতে পৌঁছে দিয়েছিলেন, যেটা রূপকথার গল্পের থেকে কম কিছু নয়। বন্ধুরা, জুলফিকার রয়েছে আপনাদের সাথে। আজকে আলোচনা করব বিশ্ববিখ্যাত এই বীর নেপোলিয়ন বোনাপার্টের জীবন কাহিনী নিয়ে। ফ্রান্সের বিখ্যাত শাসক তথা বিশ্ব ইতিহাসের অন্যতম জনপ্রিয় চরিত্র নেপোলিয়ন বোনাপার্ট, যার প্রকৃত নাম নেপোলিয়ন দ্য বোনাপার্ট, ছিলেন একজন পরাক্রমশালী যোদ্ধা এবং দক্ষ প্রশাসক। ফরাসি বিপ্লবের নায়ক নেপোলিয়ন বোনাপার্ট এক যুগের বেশি সময় ধরে ইউরোপীয় রাজনীতিকে প্রভাবিত করেছিলেন। তাকে বিশ্ব ইতিহাসের একজন অন্যতম নেতা মনে করা হয়। গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন সামরিক বিদ্যালয়ে তার যুদ্ধনীতি সম্পর্কে পড়ানো হয়। তার রাজনৈতিক এবং সাংস্কৃতিক চেতনার জন্য একাধারে তাকে মানব ইতিহাসের বিশেষ জনপ্রিয় এবং বিতর্কিত নেতা হিসেবে মনে করা হয়। 1769 সালে 15 আগস্ট কোর্সিকার আজাসিও শহরে নেপোলিয়ন বোনাপার্টে জন্ম হয়। 16 শতকে নেপোলিয়নের পরিবার লিগুরিয়া থেকে কোর্সিকাতে চলে আসে। 1769 সালেই রিপাবলিক অব গিনোয়া কোর্সিকাকে ফ্রান্সে স্থানান্তরিত করে। বংশ পরিচয়ের দিক থেকে নেপোলিয়ন বোনাপার্ট ইতালির হলেও জন্মসূত্রে তিনি ফরাসি নাগরিক হয়ে যান। তার বাবার নাম ছিল কার্লো মারিয়া দা বোনাপার্ট এবং মায়ের নাম ছিল মারিয়া লেটিজিয়া। তার মা এবং বাবা উভয়ে কোর্সিকার স্বাধীনতা রক্ষার্থে ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেছিলেন। নেপোলিয়নের চরিত্র গঠনে তার বাবা এবং বিশেষত মায়ের প্রচুর অবদান রয়েছে। মাত্র 9 বছর বয়সে তাকে ফ্রান্সের মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং 1779 সালে ব্রিয়নে একটি সামরিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়। ফরাসি ভাষায় তার তেমন দখল ছিল না। তিনি শুদ্ধ কোর্সিকান টানে কথা বলতেন, যার জন্য তাকে বন্ধুদের কাছে নানাভাবে অপমানিত হতে হতো। 1784 সালে ব্রিয়নে পড়াশোনা শেষ করে তিনি প্যারিসে ইকোল রয়্যাল মিলিটারি বিদ্যালয়ে ভর্তি হন। 1 বছর পরে সেখান থেকে আর্টিলারির সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে বেরোন। এরপর থেকেই রাজনৈতিক এবং সামরিকভাবে তিনি সক্রিয় হয়ে উঠতে থাকেন। কোর্সিকার জাতীয়তাবাদী নেতা পাস্কাল পাউলির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় তাকে ও তার পরিবারকে 1793 সালে মার্সেইতে পালিয়ে যেতে হয়। ফরাসি বিপ্লবের সময় নেপোলিয়ন বোনাপার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ফ্রান্সের প্রাক্তন রাজাকে সমর্থন করা রাজতন্ত্রীদের বদলে তিনি প্রজাতন্ত্রীদের সাহায্য করেন। 1793 সালের সেপ্টেম্বরে রাজতন্ত্রীরা ব্রিটিশ সৈন্যবাহিনীর সাহায্য নিয়ে সেই বছরেই 17 ডিসেম্বর নেপোলিয়নের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা পরাস্ত হয় এবং নেপোলিয়নকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয়। 1794 সালের ফেব্রুয়ারি মাসে ইতালিতে ফরাসি সৈন্যদলে তাকে মোতায়েন করা হয়। এরপরে 1795 সালের 5ই অক্টোবরে প্রজাতন্ত্রীরা তাকে রাজতন্ত্রীদের পরাস্ত করার দায়িত্ব দেন। এক্ষেত্রেও নেপোলিয়ন বোনাপার্ট সফল হলে তাকে মেজর জেনারেল পদ দেওয়া হয় এবং ফরাসি বিপ্লবের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে খোদিত করা যায়। রাজতন্ত্রীদের ক্ষমতাচ্যুত করার পরে রাজনৈতিক মহলে নেপোলিয়ন বোনাপার্টের খ্যাতি হঠাৎ করেই বেড়ে যায়। এরপর এক এক করে তিনি বেশ কয়েকটি যুদ্ধে ফ্রান্সকে নেতৃত্ব দেন। 1796 সালের মার্চ মাসে ইতালিতে অস্ট্রিয় এবং সার্ডিনীয় সৈন্যকে আলাদা করার জন্য এবং তাদের পরাস্ত করার জন্য ধারাবাহিকভাবে কিছু যুদ্ধ ঘোষণা করেন। 21 এপ্রিল সার্ডিনীয় সৈন্যদের পরাস্ত করেন। তারপরে বেশ কয়েকটি যুদ্ধের মাধ্যমে অস্ট্রিয়দের থেকে লম্বার্ডি ছিনিয়ে নিতে সফল হন। এরপরে 1798 সালে মিশরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পিরামিডের যুদ্ধে দারুণভাবে জয়ী হলেও নীল নদের যুদ্ধে তিনি হেরে যান। তবে এই পরাজয়ের জন্য ভীষণভাবে দায়ী ছিল বিউবনিক প্লেগ এবং সৈন্যদলের কাছে প্রয়োজনীয় জিনিসপত্রের দুর্বল সরবরাহ। 1790 সালে নেপোলিয়ন যখন ফিরে আসেন, তখন ফ্রান্সের অবস্থার উন্নতি হয়েছে। ফরাসি বিপ্লব চলাকালীন যে অরাজকতার মধ্য দিয়ে ফ্রান্সকে যেতে হয়েছিল, তা থেকে ফ্রান্স অনেকাংশে বেরিয়ে আসতে পেরেছিল। কিন্তু প্রজাতন্ত্রীরা ইতিমধ্যে দেউলিয়া হয়ে যায় এবং ফরাসি ডিরেক্টরির উপর ফ্রান্সের সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলে। ফলে ফ্রান্সের সাধারণ জনগণের একজন এমন নেতা দরকার ছিল যে সব দিক সমানভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। বলাই বাহুল্য, সেই মুহূর্তে ফ্রান্সে নেপোলিয়ন ছাড়া এই দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। এরপর নেপোলিয়ন 8ম বছরের সংবিধানের খসড়া তৈরি করেন এবং তার নিজের নির্বাচনকে প্রথম কাউন্সিল হিসেবে ঘোষণা করেন। আলপস পেরিয়ে মারঙ্গতে অস্ট্রিয়দের হারিয়ে 1800 সালে নেপোলিয়ন ফ্রান্সে নিজের ক্ষমতা সুনিশ্চিত করেন। তিনি ক্ষমতায় আসার পরে ফ্রান্সের প্রশাসনকে ঢেলে সাজানো হয়। আইন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য সমস্ত আইনকে কিছু নির্দিষ্ট ভাগে ভাগ করে আদর্শায়িত করা হয়। এই ব্যবস্থার নাম দেওয়া হয় কোড নেপোলিয়ন বা নেপোলিয়ন কোড।
ফ্রান্সের সমস্ত বিদ্যালয়কে কেন্দ্রীভূত নিয়ন্ত্রণাধীন করা হয়। অর্থনীতিতেও সংস্কার সাধিত হয়, নতুন নতুন শিল্প গড়ে ওঠে, সাধারণ মানুষের সাম্য, স্বাধীনতা ও অধিকার সুনিশ্চিত করার ব্যবস্থা করা হয়। 1801 সালে কনকর্ডাটের মাধ্যমে ক্যাথলিক গির্জার সঙ্গে শান্তি স্থাপন করা হয়। এই কনকর্ডাট গির্জাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখলেও ক্যাথলিকদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দিত না। 1804 সালে 2 ডিসেম্বর নেপোলিয়ন নিজেকে ফরাসিদের সম্রাট বলে অভিহিত করেন। প্যারিসের নোটরদাম গির্জায় তার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে তিনি পোপ সপ্তম পিয়াসের থেকে মুকুট নিয়ে নিজের মাথায় পরে নেন। 1805 সালের 26 মে মিলান গির্জায় লম্বাডির লোহার মুকুট পরে ইতালির রাজা হিসেবে নেপোলিয়নের অভিষেক হয়। ইউরোপের অন্যতম শক্তি ইংল্যান্ডকে আক্রমণ করার পরিকল্পনা থাকলেও নেপোলিয়ন বোনাপার্ট দ্রুত অস্ট্রো রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1805 সালে 2 ডিসেম্বর অস্ট্রালিটজের যুদ্ধে অস্ট্রো রুশ শক্তিকে পরাস্ত করেন। 1806 সালে তিনি প্রুশিয়ান সৈন্যদেরও পরাস্ত করেন। তার রাজত্ব ক্রমশ আরও বড় হতে শুরু করে। 1796 সালের মার্চ মাসে জোসেফিন দা বোহার্নিসের সঙ্গে নেপোলিয়ন বোনাপার্টের বিয়ে হয়। বিয়েটি সার্বিকভাবে সুখকর হয়নি। পরে নেপোলিয়ন বোনাপার্ট স্বেচ্ছায় তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটান এবং নিজের রাজত্বকে বৌদ্ধ করতে অস্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিসের মেয়ে মারি লুসিকে বিয়ে করেন। অল্প দিনের মধ্যেই জন্মায় তার বংশধর নেপোলিয়ন ফ্রাঙ্কোইস জোসেফ চার্লস বোনাপার্ট, যিনি দ্বিতীয় নেপোলিয়ন হিসেবেই অধিক পরিচিত। 1807 সালে রাশিয়ার জার আলেকজান্ডার রোমানভের সঙ্গে তিল সিটে চুক্তি করলেও 1812 সালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নেপোলিয়ন বোনাপার্ট। রাশিয়াকে বেশ কিছুটা পরাস্ত করে নেপোলিয়ন ও তার দল যখন মস্কোতে পৌঁছয় তখন প্রবল ঠান্ডা এবং খাদ্যাভাবের জন্য তারা রুশ বাহিনীর সাথে পেরে উঠলেন না এবং শেষ পর্যন্ত তারা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হন। অবশেষে জাতিসমূহের যুদ্ধে সুইডেন, রাশিয়া, অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মিলিত শক্তির কাছে নেপোলিয়ন পরাস্ত হন। প্রথমে তাকে ভূমধ্য সাগরের তীরবর্তী এলবা দ্বীপে নির্বাসিত করা হয়। 1815 সালের 26 ফেব্রুয়ারি সেখান থেকে পালিয়ে আসেন এবং 100 দিনের জন্য ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন। ওই একই বছরের 18 জুন ব্রিটিশ এবং প্রাশিয়ান বাহিনীর কাছে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন পরাস্ত হলে দ্বিতীয়বারের জন্য তাকে আফ্রিকার সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়।